তো গাইস আপনারা কি জানেন ফ্রি ফায়ারের মধ্যে সর্বপ্রথম অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার কোনটি? দেন আপনারা কি জানেন M1887 এর ফার্স্ট স্কিন কোনটি? তো আজকের ভিডিও থেকে ফ্রি ফায়ার রিলেটেড এমন কিছু আননোন ফ্যাক্ট সম্পর্কে জানতে পারবেন। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। এখন চলে যাওয়া যাক আননোন ফ্যাক্ট নাম্বার 5 এর দিকে। আপনারা কি জানেন আগে হুকুম ক্যারেক্টারের অ্যাবিলিটি কেন বসে ইউজ করা যেত না? চলেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যখন এই হুকুম ক্যারেক্টারটি লঞ্চ করা হয় তখন গেমের সাইজ অনেক ছোট ছিল এবং তার গ্রাফিক্সও ভালো ছিল না। আর নতুন যদি কোনো গ্রাফিক্স অ্যাড করা হতো তাহলে এই ফ্রি ফায়ার গেমের সাইজটা অনেক বৃদ্ধি পেত। সাইজ বৃদ্ধি ফলে অনেক লোডি বাজে খেলা যেত না। আর যারা আগে থেকে ফ্রি ফায়ার খেলতো তার প্রায় 99% প্লেয়ারই লোডি বাজে গেম প্লে করে থাকতো। এর ফলে যখন হুকুম ক্যারেক্টারটি অ্যাড করা হয় তখন তার বসে যে অ্যাবিলিটি ইউজ করা যায় তা অ্যাড করা হয়েছিল না। এর কারণে আগে হুকুম ক্যারেক্টার বসে ইউজ করা যেত না। রিসেন্টলি গেমের সাইজ বৃদ্ধি করার ফলে সেই ফিচারটি অ্যাড করা হয়। তো কে কে এই বিষয়টি আগে থেকে জানেন তারা কমেন্টে জানিয়ে দিন। তো এখন চলে যাওয়া যাক আননোন ফ্যাক্ট নাম্বার 4 এর দিকে। আপনারা কি জানেন ফ্রি ফায়ারের মধ্যে সবচেয়ে থেকে ইউনিক পেট কোনটি এবং কি সবচেয়ে থেকে রেয়ার পেট কোনটি? সবাই তো ভাবছেন সেটি হচ্ছে ফ্যালকো পেট, কিন্তু বাস্তবে সেটি নয়। তো চলেন আমি আপনাদেরকে জানিয়ে দিই সবচেয়ে থেকে রেয়ার এবং ইউনিক পেট কোনটি। সেটি হচ্ছে পোরিং পেট। সকল ধরনের পেট তো টপ আপ ইভেন্টে এসেছিল, কিন্তু এই পোরিং পেট এসেছিল অন্য একটি ইভেন্টে। এবং মজার বিষয়টি হচ্ছে এই পেটটি স্টোরে অ্যাড করা হয়নি। এই পেটটির অ্যাবিলিটি হচ্ছে আপনার বেস্ট হেলমেট যদি ড্যামেজ থাকে তা তাড়াতাড়ি রিপেয়ার করে দেবে। রিপেয়ার কিটের কোনো দরকারই নেই। তো হলো না এটি একটি ইউনিক অ্যাবিলিটি ওয়ালা পেট? তো কার কার কাছে এই পোরিং পেটটি আছে তারা কমেন্টে জানিয়ে দিন। তখন চলে যাওয়া যাক আননোন ফ্যাক্ট নাম্বার 3 এর দিকে। আপনারা কি জানেন অজ্ঞানের সর্বপ্রথম স্কিন কোনটি? সেটি আবার লেজেন্ডারি স্কিন। তো যারা না জানেন তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। তো আপনার স্ক্রিনের উপর যে অজ্ঞানের স্কিনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে অজ্ঞানের সর্বপ্রথম গান স্কিন, আবার সেটি লেজেন্ডারি স্কিন। এটি এসেছিল হচ্ছে ওয়েপেন রয়্যালে। যখন ওয়েপেন রয়্যালে অজ্ঞানের স্কিনটি আসে প্রায় অনেক প্লেয়ারই এই গানের স্কিনটিকে ইগনোর করে। বাট যারা 2-1 স্পিন দিয়ে 24 ঘন্টার জন্য পায় এবং সেই স্কিন দিয়ে গেম প্লে করে তখন দেখে যে সেই স্কিনের অ্যাবিলিটি অনেক ভয়ানক। এখন যদি কোনো প্লেয়ারের কাছে অজ্ঞানের লেজেন্ডারি স্কিনটি থাকে তাহলে সে ওই স্কিনটি দিয়ে গেম প্লে করে থাকে। তো ওই সময় কারা কারা এই অজ্ঞানের স্কিনটি পার্মানেন্ট পেয়েছিলেন তারা কমেন্টে জানিয়ে দিন। তো এখন চলে যাওয়া যাক আননোন ফ্যাক্ট নাম্বার 2 এর দিকে। আপনি কি জানেন ফ্রি ফায়ারের মধ্যে সর্বপ্রথম M1887 এর স্কিন কোনটি? আবার সেটি 1.5 বছর আগে ব্যাগে এসেছিল। তো যারা না জানেন তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। আপনারা যে স্ক্রিনের উপরে M1887 এর স্কিন দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে M1887 এর সর্বপ্রথম স্কিন। তখনকার সময় M1887 অনেক মারাত্মক ছিল, তার মধ্যে অ্যাড করা হয়েছিল এই স্কিন। তো আপনারা বুঝতেই পাচ্ছেন তারপর তার অ্যাবিলিটি কতটা ভয়ঙ্কর হয়েছিল। এই গান স্কিনটি যাদের কাছে রয়েছে তারা যদি ম্যাচের মধ্যে M1887 পেত তাহলে দেখা যেত যে প্লেয়ারটি সবচেয়ে থেকে M1887 দিয়ে গেম প্লে করতে পারত তার সামনে কোনো প্লেয়ারই দাঁড়াতে পারতো না। তো কারা কারা ওই সময় M1887 এর স্কিনটি বের করেছিলেন তারা কমেন্টে জানিয়ে দিন। তো এখন লাস্ট পজিশনে যাওয়ার আগে যারা যারা এই ভিডিওতে লাইক করেননি তারা কাইন্ডলি লাইক করে দিন। তো এখন চলে যাওয়া যাক ভিডিও লাস্ট এন্ড ফাইনাল পজিশনে। আপনারা কি জানেন ফ্রি ফায়ারের মধ্যে সর্বপ্রথম অ্যাক্টিভ স্কিল ওয়ালা ক্যারেক্টার কোনটি? সেটা হচ্ছে হুকুম ক্যারেক্টার। হুকুম ক্যারেক্টারই সর্বপ্রথম অ্যাক্টিভ ওয়ালা স্কিল যেটি ফ্রি ফায়ার লঞ্চ করে। হুকুম ক্যারেক্টারের আগে কোনো অ্যাক্টিভ অ্যাবিলিটি ওয়ালা স্কিল ছিল না, সব ক্যারেক্টারই ছিল প্যাসিভ অ্যাবিলিটি। এরপর ফ্রি ফায়ার এটি দেখে এই হুকুম ক্যারেক্টারটি অ্যাক্টিভ স্কিলের তৈরি করে এবং ফ্রি ফায়ারে লঞ্চ করে। আরেকটি বিষয় হচ্ছে আমাদের সকল ক্যারেক্টারের থেকে এই হুকুম ক্যারেক্টারটি একটু ডিফারেন্ট। ফ্রি ফায়ারের প্রত্যেকটা ক্যারেক্টার রিয়েল লাইফের কোনো না কোনো পার্সনের থেকে নেওয়া। সর্বপ্রথম এই ক্যারেক্টারই একটি রোবটের থেকে তার ডিজাইন করা হয়। সবশেষে বলা যায় যে হুকুমই হচ্ছে সর্বপ্রথম ক্যারেক্টার যে ক্যারেক্টার ছিল অ্যাক্টিভ স্কিলের। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইস আল্লাহ হাফেজ।